প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর রায়পুর পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী জামশেদ কবির বাক্ষী বিল্লার ব্যবসা প্রতিষ্ঠান শীততাপ নিয়ন্ত্রিত অত্র জেলার মধ্যে সুসজ্জিত প্রতিষ্ঠান কাজী মডেল ফার্মেসি সম্পূর্ণ ভাঙচুর, মালামাল লুট করে নিয়ে যায়। ঠিকাদারি প্রতিষ্ঠান কাজী এন্টারপ্রাইজের অফিস ভাঙচুর, এসি কম্পিউটার ফার্নিচার সহ সকল মূল্যবান জিনিস লুটপাট করে নিয়ে যাওয়া হয়। ছাপকবলা দলিল মুখে খরিদকৃত সম্পত্তির উপর নির্মিত বিশাল সৌন্দর্যমণ্ডিত ইবাদতখানা সম্পূর্ণ ভাঙচুর, লুটপাট করা ও ফার্নিচার মালামালে অগ্নিসংযোগ করে ভস্মীভূত করে তিনটি দোকানঘর ইবাদতখানা দখল করে দুর্বৃত্তরা। রায়পুর বড় মসজিদ বাড়িতে পৈতৃক বসতবাড়িতে নির্মিত চারতলা ভবনের গেট ভেঙে প্রত্যেকটি ফ্লোরে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট চালিয়ে নগদ টাকা, স্বর্ণ গয়নাসহ সকল আসবাবপত্র, এসি ফ্রিজ, খাট, সোফা, বাথরুমের কমোড, দরজা জানালা ভাঙচুর করে প্রায় তিন ঘন্টা ব্যাপী তাণ্ডব চালিয়ে বিদ্যুৎ ও পানির লাইন বিচ্ছিন্ন করে দেয়। ব্যবহৃত মোটরসাইকেলটিও নিয়ে যায়, বাসায় ব্যবহৃত মালামাল লুট করে নিয়ে যায়, অবশিষ্ট সকল গুরুত্বপূর্ণ ফাইল, প্রয়োজনীয় কাগজপত্র, পাসপোর্ট সহ মূল্যবান ডকুমেন্টস আসবাবপত্রে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। কাজী বাকি বিল্লা জানান, এতে তার নগদ প্রায় 2 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।